হ্যালো ভিউয়ার্স, আজকে আপনাদের সাথে একটা সাম্প্রতিক ঘটনা নিয়ে আলোচনা করব। আলাপ আলোচনার বিষয়টা হচ্ছে, বিদেশে পড়তে যেয়ে আপনারা লোকাল মানুষদের সাথে মিশবেন কি মিশবেন না, বা তাদের সাথে কেমন আচরণ করবেন। তার আগে আপনাদেরকে একটু সূত্রটা ধরিয়ে দিই। সেটা হচ্ছে, গত 17ই মে কিরগিস্তানের রাজধানী বিশকেকে একটা লোকাল মানুষ এবং ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের সাথে, লোকাল পিপল অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টুডেন্টসদের সাথে একটা বাতচিত, হাতাহাতি, প্রায় দাঙ্গার মতো একটা ঘটনা ঘটে গেল। সেটা বলার আগে এখানে একটু বলে রাখি যে আপনারা জানেন যে সারা পৃথিবী থেকে প্রচুর স্টুডেন্ট কিরগিস্তানের রাজধানী বিশকেকে আসে এবং সেখানে মেডিকেল সায়েন্স পড়তে আসে তারা। অর্থাৎ আমাদের বাংলাদেশ থেকেও কিন্তু এই বিশকেকে বা কিরগিস্তানের অন্যান্য জায়গাতে, রাজধানীর আশেপাশে মেডিকেল কলেজগুলিতে প্রায় 1200 স্টুডেন্ট আছে। আমাদের ফ্রেন্ডস কনসালটেন্সির কেউ এখনো কিরগিস্তানে নেই, কিন্তু আমরা গত 2 বছর ধরে আসলে বিভিন্ন জায়গা থেকে অফার পাচ্ছিলাম। ইভেন ইউনিভার্সিটিস গুলির থেকে, মেডিকেল ইনস্টিটিউশন গুলি থেকে আমাদের স্টুডেন্টদেরকেও সেখানে পাঠাতে। তো যেটা আসলে আমি বলতে চাচ্ছি, কিরগিস্তানের রাজধানী হচ্ছে বিশকেক এবং এই দেশটা আসলে স্বাধীন হয় 1991 সালে, আগে সোভিয়েত ইউনিয়নের সাথে ছিল। এই দেশটার দুই দিকেই আসলে চীনের সাথে এর বর্ডার আছে, তার মানে কিরগিস্তানে আসলে চীন এবং রাশিয়া দুইটা দেশেরই প্রভাব আছে। আর কিরগিস্তানের টিউশন ফিস খুব বেশি অ্যাফোর্ডেবল না, খুব বেশি চিপ না, আবার খুব বেশি এক্সপেন্সিভও না, যেই কারণে কিরগিস্তানে প্রচুর বিদেশি স্টুডেন্ট যায় এবং কিরগিস্তানের মেডিকেল সায়েন্সের যে পড়ার, যে পড়াশোনার যে কোয়ালিটি, সেটা খুব ইন্টারন্যাশনালি অ্যাকসেপ্টেড। তো যেটা হয়েছিল, আমি পত্রপত্রিকা পড়ে দেখতে পেলাম যে 17ই মে সম্ভবত কিছু মিশরীয় এবং পাকিস্তানি স্টুডেন্টদের সাথে, 2-4 জন বাংলাদেশিও আশেপাশে থেকে থাকতে পারে, আমরা নিশ্চিত না, তো স্থানীয় মানুষদের একটা হাঙ্গামা হয়, একটা বাতচিত হয় এবং একটু হাতাহাতি বা কথা কাটাকাটি, এরকম একটা ব্যাপার হয়। পরে কি করে এই ঘটনাটা স্থানীয় লোকদের মধ্যে এক ধরনের হতাশার জন্ম দেয়, এক ধরনের আক্রোশের জন্ম দেয় এবং তারা 700-800 মানুষ একটা VIP ইন্টারন্যাশনাল হোস্টেলে, যেখানে আসলে মেডিকেল কলেজে পড়ুয়া বাংলাদেশি স্টুডেন্টরাও অনেকেই ছিলেন, পাকিস্তানিরা ছিলেন, ভারতীয়রা ছিলেন, সেইখানে আসলে ফিজিক্যালি অ্যাসাল্ট করে, মানে একটা রায়টের মতো হয়। আর কিরগিস্তানের নিয়ম, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পুলিশ বাহিনী বা অন্যান্য সাপোর্টিং স্টাফ যারা ছিল, তারা সব ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের সেভ করে, কিন্তু তার মধ্যে ওরা ব্যাপক ভাঙচুর চালায়, বেশ কিছু স্টুডেন্ট আহত হয়। আমরা দেখলাম পত্রপত্রিকাতে কিছু গুজবও বেরিয়েছিল যে কিছু ইন্টারন্যাশনাল স্টুডেন্ট নিহত হয়েছেন, কিন্তু আমি আজকে আবার আল জাজিরার রিপোর্ট পড়ে দেখলাম যে এইরকম কোনো কিছু আসলে ঘটে নাই। যে পাকিস্তানি স্টুডেন্টদের নিহত হওয়ার কথা শোনা গিয়েছিল, তারা পাকিস্তান থেকে, কিছু রিলায়েবল সোর্সেও আমি পড়ে দেখলাম যে তাদের কোনো স্টুডেন্ট আসলে মারা যায়নি, কিন্তু জখম হয়েছে, ওদের 4-5 জন ব্যাডলি ইনজুর এরকম। তো 17 তারিখের পরে এই ঘটনাটা আরও 4-5 দিন খুব আরও জটিল আকার ধারণ করে এবং পরবর্তীতে অনেক ইন্টারন্যাশনাল স্টুডেন্ট তাদের ব্যাগ অ্যান্ড ব্যাগেজ সহ দেশে ফিরে যায়। কিরগিজ সরকারের রিকোয়েস্টে বা তাদের যে দায়িত্ব নিয়ে ব্যাপারটা মীমাংসা করার ফলে পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে এবং আবার ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা ব্যাক করতে শুরু করেছে কিরগিস্তানে। আসলে এই ভিডিওতে আমি যে কথাটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে, ধরুন বাংলাদেশে প্রচুর আফ্রিকান স্টুডেন্ট ইদানিং প্রাইভেট ইউনিভার্সিটিগুলিতে পড়তে আসে, সোমালিয়া থেকে আসে, নাইজেরিয়া থেকে আসে, যে কোনো একটা দেশের বিদেশি স্টুডেন্ট যদি রাস্তায় আপনার পায়ে পাড়া দিয়ে ঝগড়া করে বা আপনার সাথে একটা খারাপ ব্যবহার করে, বাংলাদেশি হিসেবে কি আপনি এটা মেনে নিবেন? কেউ মেনে নিবে না। আপনাকে কিছু বললে, আমাকে কিছু বললে, আরো 20 জন বাংলাদেশের যোগ হয়ে কিন্তু ওদেরকে এটার প্রোটেস্ট করবে বা একটা ধাওয়া দিবে। তো এটা কিন্তু মাথায় রাখতে হবে, ওদের একটা দেশে আপনি যাচ্ছেন, আমি পড়তে যাচ্ছি, আমাদের ওরা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে যথেষ্ট সমাদর করে পৃথিবীর সব দেশেই, যে দেশের এডুকেশনাল ইনফ্রাস্ট্রাকচারটা ভালো, অবকাঠামো ভালো, তাদের জাতীয় আয়ের একটা বড় অংশ আসে হচ্ছে এই হায়ার এডুকেশন থেকে, মানে আপনার পাঠানো বা পাকিস্তানি একজন স্টুডেন্টের পাঠানো বা বাংলাদেশি ইন্ডিয়ান একজন স্টুডেন্টের দেওয়া টিউশন ফিস থেকে। যেই জন্য ওরা ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের ব্যাপারে খুবই সতর্ক থাকে, তাদের যেন পড়াশোনা বা জীবনযাপনে কোনো বিঘ্ন না ঘটে, সেই দেশের সরকার কিন্তু খুব চেষ্টা করে। কিরগিস্তানের সরকারও এই ক্ষেত্রে তাদের চেষ্টার কোনো ত্রুটি নাই নিঃসন্দেহে। আমি খুব স্পষ্ট করে বলতে চাচ্ছি, আপনারা যে দেশেই পড়তে যান, সেটা নেপাল, ভুটানও হয়,
যদি হয় বা ইউরোপের কোনো কান্ট্রিতে বা আমেরিকাতে, কানাডাতে, অস্ট্রেলিয়াতে, আপনারা অবশ্যই অবশ্যই যে লোকাল কমিউনিটি আছে, ওই দেশের যে স্থানীয় মানুষ আছে, তাদের সাথে খুব ভালো ব্যবহার করবেন, তাদের সাথে ফ্রেন্ডলি একটা আচরণ করবেন, তাদের সাথে বন্ধুত্ব করবেন, না হলে তাদের সাথে গ্যাঞ্জাম করে, তাদের সাথে ঝগড়া ফ্যাসাদ করে কিন্তু আপনি 2 দিনও টিকতে পারবেন না। ধন্যবাদ।